অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ধনু রাশির আগস্ট 2020 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তবে এই রাশিফলটি ধনু রাশির এ মাসে গাইড হিসাবে কিন্তু কাজে আসবে। তো আলোচনাটাই শুরু করি। প্রথমে আমি জানাই আপনাদের রাশির ঠিক একাদশপতি সপ্তমভাবে অবস্থান জবরদস্ত লাভের জায়গা কিন্তু তৈরি করছে, অর্থাৎ লাভ সফলতা এবং সাকসেসের মালিক সপ্তমভাবে অবস্থান করছে। আপনাদের ব্যবসার ক্ষেত্রে আপনারা প্রভূত উন্নতি করবেন। যারা ব্যবসাতে নিযুক্ত আছেন তাদের জন্য ব্যবসা থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনাদের আসবে। যদি আপনাদের দশা অন্তর্দশা ভালো থাকে তাহলে আপনারা লাখ লাখ টাকা পর্যন্ত এ মাসে ইনকাম করবেন। সুন্দর একটা যোগ কিন্তু তৈরি হয়েছে ধনু রাশির জন্য। এবং রাশির নবম স্থানে রবি এবং বুধের কানেকশান এই 16 আগস্ট থেকে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে নবমভাবে। অর্থাৎ নবমভাবে নবমপতির অবস্থান এবং বুধের সাথে, অর্থাৎ আপনারা যারা উচ্চশিক্ষাতে আছেন, উচ্চশিক্ষার সঙ্গে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ। পিতার সহযোগিতা পাবেন, গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো এবং যথেষ্ট আপনাদের বুদ্ধি কিন্তু তীক্ষ্ণ হবে এবং পুরাতন সমস্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কাটতে থাকবে। এবং রাশির পঞ্চম স্থানে পঞ্চমপতি মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু বুদ্ধির বিকাশ কিন্তু ঘটাবে, সন্তান সুখের জায়গায় তৈরি করবে, সন্তানের জন্য আপনাদের গর্ব অনুভব হবে, সন্তান থেকে সহযোগিতা পাবেন, মা লক্ষ্মী যোগ তৈরি করছে এই ধনু রাশির। এবং আপনাদের রাশির দ্বিতীয় স্থানে শনিগ্রহের অবস্থান, দ্বিতীয় পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যিনি কিনা আপনাদের তৃতীয় পতি। অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু ধনু রাশির এই আগস্টের পর থেকে ধীরে ধীরে কিন্তু ভালো হতে চলেছে। অর্থাৎ অর্থনৈতিক যে একটা চাপ ছিল সে চাপটা আস্তে আস্তে কিন্তু আপনারা কাটিয়ে উঠবেন এবং আর্থিক সমৃদ্ধি শ্রীবৃদ্ধি কিন্তু হতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট এবং সৌভাগ্য লাভ আপনাদের হবে। যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছে, যারা অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন, মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ফটোগ্রাফির সঙ্গে যুক্ত আছেন, ফিল্ম দুনিয়াতে আছেন, তাদের জন্য কিন্তু এই আগস্ট মাস বিশেষ লাভ কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। অর্থাৎ আপনাদের এই গ্ল্যামার জগতে কিন্তু আপনাদের ভালো একটা কাজের সুযোগ কিন্তু আসতে চলেছে বা সেখানে আপনাদের যারা কাজে যুক্ত আছেন তাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এবার আসি প্রেমের। প্রেমের ক্ষেত্রে কিন্তু ধনু রাশির শুভ, অতীব শুভ। নতুন প্রেম আপনার জীবনে আসতে চলেছে। প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, পুরাতন প্রেম ফিরে আসার প্রবল সম্ভাবনা আছে যদি আপনার রাশিচক্রে শুক্র গ্রহ ভালো থাকে এবং পঞ্চম ভাব যদি আপনাদের ভালো থাকে এবং একাদশ ভাব যদি ভালো থাকে। এর সাথে সাথে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, রাজনৈতিক সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে। অর্থাৎ রাজনৈতিক কেরিয়ার উত্থান হতে চলেছে ধনু রাশির। এবং আপনাদের শরীরের দিকটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ভালো হবে। যাদের শরীর নিয়ে বিগত দিনে কিছুটা হলো সমস্যা আসছিল সেই শারীরিক পার্টটা কিন্তু অনেকটাই ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাই আপনাদের দশমপতি এবং আপনাদের সপ্তমপতি এই বুধ
আপনাদের রাশির নবম স্থানে বুধাদিত্য যোগ তৈরি করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু কর্মতে পদোন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে মান সম্মান, যেখানে আপনি কাজের স্থলটাতে কিন্তু আপনার কিন্তু যথেষ্ট নাম সুনাম বৃদ্ধি পাবে। এবং যারা গভর্নমেন্টে কাজ করেন, গভর্নমেন্ট সার্ভিস করেন, বা যারা সেনাবাহিনীতে আছেন, যারা পুলিশে আছেন, যারা ডক্টরে আছেন তাদের ক্ষেত্রে, বা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ বহন করে নিয়ে আসতে চলেছে ধনুরাশির। এবং এর পাশাপাশি জানাই আপনাদের রাশিতে বৃহস্পতি গ্রহের অবস্থান, এবং সরাসরি এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি আপনাদের পড়ছে এবং নবম দৃষ্টি পড়ছে ঠিক আপনাদের নবমভাবে রবির উপর। অর্থাৎ আপনাদের এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের ক্ষেত্রে সৌভাগ্য সূচক, অর্থাৎ রবির সঙ্গে দৃষ্টি বিনিময় সুন্দর একটা যোগ কিন্তু তৈরি করতে চলেছে। ঠিক 16 আগস্টের পর থেকে ধনুরাশির অর্থনৈতিক বলুন, ভাগ্য বলুন, কেরিয়ার বলুন, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড প্রভূত ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। সন্তানের সুখ কিন্তু তৈরি হবে, সন্তানের জন্য এতদিন যারা চেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির জায়গা কিন্তু তৈরি হতে চলেছে। এবং এর পাশাপাশি জানায় যারা লটারি, শেয়ার, ফাটকা কারবার, জুয়া বা স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির খুব দুর্দান্ত সময়। তারা যদি এই সকল জায়গাতে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন। যদিও আপনার রাশিচক্রটা অবশ্যই একবার অ্যানালিসিস করা দরকার, আপনার বার্থ চার্টটাতে কী আছে। এবং এর সাথে সাথে আপনাদেরকে জানাই যারা করছেন না তারা কিন্তু পাবেন না, দেখা গেল আপনার জন্মছকে কিন্তু আছে, আপনারা হয়তো জানেন না যে আপনার লটারি থেকে, শেয়ার থেকে বা জুয়া থেকে প্রচুর অর্থ কিন্তু আসতে পারে, সেই জায়গাটায় আপনার ইনভেস্টমেন্ট করলেন না, কিন্তু পাবেন না। কিছু কর্ম করুন, ভাগ্য আপনার কিন্তু এ মাসে সাপোর্ট দিতে চলেছে ধনুরাশির। ধনুরাশির কেরিয়ারের দিকে আপনার সুন্দর একটা যোগ কিন্তু তৈরি হয়েছে, এবং ফিউচার এখন না হলেও ভবিষ্যতে কিন্তু সরকারি চাকরি বা সরকারি চাকরি তুল্য কোনো কর্ম কিন্তু পেতে পারেন, এই সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে। বন্ধুদের থেকে সহযোগিতা পাবেন, ভাইয়ের সাথে থেকে সহযোগিতা পাবেন, এবং আত্মীয় স্বজন থেকে কিন্তু ধনুরাশিরা সহযোগিতা পেতে চলেছেন। খুব সুন্দর একটা যোগ আগস্ট মাসের জন্য ধনুরাশির দুর্দান্ত যোগ কিন্তু তৈরি হতে চলেছে। এবং যারা ব্যবসাতে যুক্ত আছেন, কসমেটিকের বিজনেসে যুক্ত আছেন, মেডিসিনের বিজনেসে যুক্ত আছেন, ফুডের বিজনেসে যুক্ত আছেন, গার্মেন্টসের বিজনেসে যুক্ত আছেন, জলীয় প্রোডাক্টের বিজনেসে যুক্ত আছেন বা কাঠের বিজনেসে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ। এর সাথে সাথে যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন ধনুরাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ। এবার আপনাদেরকে জানাই যারা ভাবছেন যে নিজেরা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা সুযোগ কিন্তু ধনুরাশির আসতে চলেছে, অর্থাৎ সেলফ প্রফেশন নিজে করেন সেই কাজগুলো সেগুলো কিন্তু খুব ভালো। এবার পাশাপাশি জানাই যারা দিন আনে দিন খায়, দেখা যাচ্ছে সে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে বা সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় আসতে চলেছে ধনুরাশি। প্রচুর অর্থ এই ব্যবসা থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছে। যারা হার্ডওয়্যার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন ব্যবসায় তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা টেলিকম ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, মানে একটা সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে টেলিকম বিজনেস সঙ্গে যারা যুক্ত আছেন। এবার আপনাদেরকে যারা ধনুরাশির ওভারঅল যদি দেখা যায় এ মাসে যদি আপনারা সঠিক কর্ম করেন সৌভাগ্য আপনাদের পাশে আসতে চলেছে। এ মাসে আপনারা কোনো গাড়ি বা কোনো জায়গাতে ঘুরতে যাওয়া, ধর্মীয় কারণে কোনো জায়গাতে ঘোরা, এগুলো কিন্তু দেখা যাচ্ছে, গাড়ি কিনা
বা কোনো ল্যান্ড কেনা বা ল্যান্ড কেনার জন্য টাকা অ্যাডভান্স করার যোগ কিন্তু দেখা যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।